নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিত্রিকা ব্লগস। আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, সবাই রেডি হয়ে বের হলাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়িতে গিয়ে কী কী করছি তার পুরোটা শেয়ার করতে না পারলেও কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করব। গাড়ির টিকিট কেটে এবার গাড়িতে উঠলাম। আমাদের বাসা থেকে অনেক দূরে, প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে বাড়িতে যেতে। আমি অনেক বছর পর বাড়িতে যাচ্ছি, প্রায় 3-4 বছর হবে। তাও যাচ্ছি আমার ছেলের একটা মানত ছিল, ওই মানতটা দেওয়ার জন্য। গ্রামের বাড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু হাজার ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। বাড়িতে যাচ্ছি, আমার থেকেও বেশি খুশি আমার ছেলে মেয়েগুলো, ওরা বাড়িতে যাচ্ছে সেটার জন্য মহা খুশি। তো বাড়িতে গিয়ে ওরা কী কী করছে তা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আমরা বাড়ির কাছাকাছি আসছি, এবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিব, খাবার দাবার খেয়ে আবারও আপনাদের মাঝে আসব, দেখতে থাকুন। দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিলাম, এরপর দেখুন ওরা ভাই বোন কী করছে। আসলে ওরা এই যে হাঁস মুরগি, গরু, ছাগল এগুলা সাথে ওদের পরিচয় তেমন একটা নাই, তাই ওরা হঠাৎ করে এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ব্লগ এবং রান্নার রেসিপি পেতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।